একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে দড়দমে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলে হবে তোমার পর রে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর আমার ভাইরা জমি জমা আমরা কিনছি মুরব্বী ওয়াজিরা জীবনের সব টাকা দিয়ে জমি জমা আমরা কিনছি কই বলেন পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমরা নাকি সেই ঘরের মালিক জমি জমিগুলা যদিও আমরা কিনতেছি এই জমি কি কবরে আমাদের সাথে যাবে নাকি কবরের জায়গা কয় হাত হবে যেরকম কয় হাত সাড়ে তিন হাত ঘর হবে এই জন্য আজকে তো কোটি 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 টাকার পাহাড় চাপানোর চিন্তা আমাদের আজকে তো একটা মানে আরেকটা চিন্তা আমাদের নবী বলেন এরকম চিন্তা যাদের হবে কবর যাওয়ার আগ পর্যন্ত যাদের চিন্তা তাদের চিন্তা শেষ হবে না কবর যেদিন যাবে যেদিন দেখবে সাড়ে তিন হাত মাটির ঘর ছাড়া কোনো ঘর দেখা যায় না বিল্ডিং দেখা যায় না ফ্ল্যাট দেখা যায় না এরকম বড় বড় দালান কুঠার দেখা যায় না সেদিন থেকে সেদিন সেদিন তার অন্তরের চক্ষুটা খুলে যাবে আর চিন্তা টাকা পয়সা সব রেখে আসলাম একটা চানা পয়সা আমার কবর দেওয়া হয় না হবে নাকি চানা পয়সা কি কবর দেওয়া হবে নাকি কবরে যাওয়ার জন্য চানা পয়সা দরকার নেই মাত্র কবরে যাওয়ার জন্য 10,000, 20,000, 30,000 এক কোটি দুই কোটি টাকা দরকার নাই দরকার আছে মাত্র সাড়ে মাত্র পাঁচ টুকরা কাপড় কয় টুকরা পাঁচ টুকরা কাপড়ের দরকার তিন টুকরা কাপড়ের দরকার এই জন্য আমার ভাইরা মুরব্বী মজরা গরিবদেরকে জিজ্ঞাসা করে দেখবেন তারা ঘুমাতে পারে ভালো আর যাদের যত টাকা বেশি যাদের সুদ যাদের গো যাদের হারাম বেশি এদের এদের অন্তরে শান্তি আছে নাকি এদের অন্তরে শান্তি নাই এই জন্য তৌবা করার সময় আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে দিয়েছেন যদি আপনি কাটটা কাফের হন 80 বছর মূর্তিকে ডাকেন আল্লাহ রাব্বুল আমিনের বান্দারে 80 বছর যদি অন্য কাউকে তুমি ডাকো 80 বছর পরেও যদি আমি আল্লাহ রাব্বুল আমিনকে ডাকার মতো রাখতে পারো আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জিন্দেগি এর গুনাহগুলি মাফ করে দেব কোন সুবহানাল্লাহ একজন ব্যক্তি মীর পেটের ব্যথা হিন্দু মানুষ চলে গেল মূর্তির কাছে গিয়ে বলল মূর্তি রে তোরে আমি কতদিন ধরে খোদা রাখি এই নি দুধ দিলাম কলা দিলাম নাস্তা দিলাম মূর্তিকে খাবার দেওয়া হয় কি হয় না মূর্তি খায় না কে গুলা মূর্তি কি জীবিত না মুর্দা মূর্তি তো নিজে চলতে পারে না আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লাহি ইয়াখলুকু তুবাবাও ওয়া লাউ ইজতামাউ ওয়া ইয়াসলুবহুম তুবাবু শাইআন লা ইসতানকিদুহু মিন ضعف الطالب والمطلوب امي الله جرب যাদেরকে তোমরা রব মানো যাদেরকে তোমরা অভিভাবক হিসাবে ডাকো আল্লাহ রাব্বুল আমিন বলছেন একটা মাছিও বানাতে পারে না কি একটা মাছিও বানাতে পারে না তাদের সামনে মশা আছে মাসে মাছি আসে এসে সে খাবার নিয়ে তারা মশা মাছি তাড়াতেও পারে না দূর করতে পারে না এরকম খোদাকে খোদা মানা যাবে না যেই মাত্র সেই মূর্তির কাছে গিয়া বললো মূর্তি রে মেয়ের পেটের ব্যথা ভালো করে দে কত ডাক্তারের কাছে গেলাম ডাক্তার তো ভালো করতে পারলো না মূর্তি কোনো কথা বলে না জিজ্ঞাসা করো ও খোদা তুমি কথা বলো না কেন আপনারাই বলেন তো দেখি সেই মূর্তির কি কথা বলার যোগ্যতা আছে নাকি কথা বলার যোগ্যতা দিয়েছেন আমাদেরকে কে কে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছেন এই জন্য মূর্তি সেই মূর্তি তো মানুষই বানাইল সেই মানুষ মূর্তিকে বানানোর পরে মানুষ তোর কথা বলার শক্তি দিতে পারে না মানুষ যদি আঁকতে পারে রোগ কি মানুষ দিতে পারে নাকি রোগ তো মানুষ হাত দিতে পারে না যেই মাত্র সেই মূর্তির
জবান থেকে কোনো কথা বের হয় না কোনো আওয়াজ বের হয় না সে ব্যক্তি চিন্তা করলো আজকে মুসলমানের খোদার কাছে আমি যাব মুসলমানের খোদার কাছে চাইলে নাকি মুসলমানের খোদা দেয় শুনেছি 80 বছর পরেও যদি আল্লাহর কাছে চাওয়া হয় আল্লাহ রাব্বুল আমিন তাকে দিয়ে দেয় আজকে আমি মসজিদে যাব রাত যখন গভীর হয়ে গেল সেই ঠিক সেই মুহূর্তে 2টা 3টা বাজে মসজিদের তালা মারা বারান্দার ভিতরে গিয়ে আল্লাহকে ডাক দিয়েছে আল্লাহ তুমি মুসলমানের খোদা আমাদের আমরা তো যে মূর্তির পূজা করি সেই মূর্তির কাছে গেলাম সেই মূর্তি তো মেয়ের পেটের ব্যথা ভালো করতে পারলো না আল্লাহ তাআলা ও মুসলমানের খোদা আমার মেয়ের পেটের ব্যথা যদি তুমি ভালো না করতে পারো তাহলে বুঝবো তোমারও কোনো যোগ্যতা নাই জোরে করে নাউজুবিল্লাহ যেই মাত্র এই দোয়া করলো আমার আল্লাহকে তো ডাক দিয়েছি আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহ রাব্বুল আমিন গায়বী আওয়াজ দিয়ে বলেন ও বান্দারে তোর মেয়ের পেটের ব্যথা আমি আল্লাহ রাব্বুল আমিন জিন্দেগির জন্য ভালো করে দিয়েছি জিন্দেগির জন্য তোর মেয়ের পেটের ব্যথা আমি ভালো করে দিয়েছি মেয়ের কাছে যখন মা গেল বাবা গেল যাওয়ার পরে গিয়ে দেখি সত্যি তো মেয়ের পেটের ব্যথা ভালো হয়ে গেছে মেয়েকে ডাক দিয়ে বলো মেয়েরে তোর পেটের ব্যথা কি ভালো হয়েছে নাকি মেয়ে বললো বাবা কত ডাক্তারের কাছে গেলাম কত মূর্তির কাছে গেলাম মূর্তির কাছে কত হাত দুটা বাড়াই দিয়ে চাইলাম আমার সেই মূর্তি তো আমাকে ভালো করতে পারলো না কোন ডাক্তারের কাছে তুমি গিয়েছিলে সেই ডাক্তার মনে হচ্ছিল পেটের ভিতরে আগুনের ভিতরে গরম আগুনের ভিতরে ঠান্ডা পানি ঢেলে দিয়েছি ও বাবা কোন ডাক্তারের কাছে তুমি গিয়েছিলে সেই ডাক্তারের কাছে আমাকে নিয়ে যাও আজকে থেকে ওয়াদা করলাম বাকি জিন্দেগির জন্য আমি সেই ডাক্তারের গোলামি করতে চাই আল্লাহু আকবার বাবা বললো মেয়েরে সারাটা জীবন আল্লাহর নাফরমানি করে কাটায় দিয়েছি সারাটা জীবন মূর্তির বোঝা করে কাটিয়ে দিয়েছি ও মেরে চল ইমাম সাহেবের কাছে যাই ইমাম সাহেবের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো হিন্দু থেকে মুসলমান হতে একটা বড় কথা আমি আপনাদেরকে আলোচনার শেষ মুহূর্তে চলে এসেছি আর মাত্র 20টা মিনিট কথা বলবো খুব মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যার ব্যাপারে নবীজি বলেছেন আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর উমর রাদিয়াল্লাহু আনহু নরম ছিলেন না গরম ছিলেন যেরকম নরম না গরম গরম ছিলেন সে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যায় যে মাত্র যাচ্ছে তাকায় দেখে একজন একজন যুবক এমন ভাবে কাঁদতেছে যে যুবকের কান্না দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মতো শক্ত মানুষ কান্না শুরু করে দিয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেই যুবকের কাছে গেলে সেই যুবকের কাছে যাওয়ার পরে সেই যুবককে ডাক দিয়ে যুবক রে তুমি কান্দো কেন যুবক ডাক দিয়ে বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন তিনি আমিরুল মুমিন হন তখন তিনি খলিফাতুল মুসলিমিন হন নবী বেঁচে আছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সাহাবী আপনি আমার কাছে কেন এসেছেন ওমর ফারুক বলতেছেন তুমি কেন কান্দো আমি কেন কান্দি আমি এত বড় একটা গুনাহ করেছি যে গুনার জন্য আমি কান্দি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তুমি শোনো সেই গুনার জন্য আমি এখন কান্না থামাতে পারবো না ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন ও যুবক তোমার কোন গুনাহ যে গুনার জন্য তুমি কান্দো আল্লাহর রহমতের চাইতে বড় গুনাহ তো তুমি করো নাই তিনি বললেন সেই গুনার কথা আমি কারো কাছে বলবো না বিশ্ব নবীর দরবারে বলবো কার দরবারে বিশ্ব নবীর দরবারে আমার সেই গুনার কথা বলবো আল্লাহ নবীর কাছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু নিয়ে যাওয়ার পরেই বলল তুমি একটু বাইরে দাঁড়াও আমি নবীর ঘরে যাই আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু নবীর মেজাজ কেমন এটা বুঝতেন কোন সুবহানাল্লাহ এই জন্য সবার মেজাজ বোঝার দরকার আছে না নাই সবার মেজাজ বুঝে কাজ করবেন দেখবেন এটার ভিতরে শান্তি আছে আর একজন এমনি একটা কাজ করতেছে ফোনে কথা বলতেছে আপনি ওখানে আসসালামু আলাইকুম এই যে একটা কাজ করেন মাঝখানে বা আমার ঢুকাই দিলেন যেরকম ঠিক না বেঁচে আমিরুল মুমিন কি করলেন তাকে বললেন তুই বাইরে দাঁড়াও আমি নবীজির মেজাজ বুঝে আসি নবী কি অবস্থায় আছে তোমাকে কি নবীর দরবারে নিয়ে যাওয়া যাবে কিনা এটা আগে দেখে আসি আল্লাহ নবীর দরবারে গিয়ে বলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এসেছি আর একটা যুবককে নিয়ে এসেছি এমন এমন এই বিস্তারিত ঘটনা বললেন আমিরুল মুমিন বলার পরে আল্লাহ নবী বলেন সেই যুবককে আসার জন্য অনুমতি দেওয়া গেল যেই মাত্র অনুমতি দেওয়া হলো আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন রে যুবক তুমি কোন কাজ করেছো যে কাজের জন্য তুমি এইভাবে কান্দো লোকটা যে সময় আল্লাহ নবীর কাছে ঘটনাটা বলবেন তার আগে যেন
তার দেহের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে কাঁপতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত বড় গুনাহ আমি করেছি যে গুনার মাফ মনে হয় আমার কোনোদিন হবে না আল্লাহর নবী বললেন আরে জবাব তুমি এমন কি গুনাহ করেছো তুমি কি আল্লাহর আরশে আজিমের আল্লাহর আরশে আজিম যত বড় গুনাহ করেছো নাকি যুবক জাগ দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে হয় আল্লাহর আরশের চাইতে বড় গুনাহ আমি করেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তুমি কি খুন করেছো নাকি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খুন করি নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করে হে যুবক করে হে যুবক তাহলে তুমি কি শিরকু বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করেছো এটা সবচেয়ে বড় গুনাহ কি আর শিরকু বিল্লাহ শিরিক কার সাথে করা আল্লাহর সাথে শিরিক আজকে আমাদের দেশে কম না বেশি বেশি মাজারে গিয়ে জবাব নামাজের ভিতরে আপনি বলছেন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নামাজের ভিতরে বলছেন আল্লাহ কেবলমাত্র তোমার ইবাদত করি আর আপনি যখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে চান আল্লাহ কষ্ট পায় কি পায় না যখন পায় কি পায় না স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রীর স্বামীকে ভালোবাসে স্ত্রী যদি স্বামীর কাছে কোনো কিছু চায় স্বামীকে না করে নাকি স্বামী তো সাধারণত দেয় যদি স্বামীর সামর্থ্য থাকে তাহলে স্বামী দেওয়ারই কথা এখন স্ত্রী রাগ করে বসে আছে বাইরে দেখলেন সে স্ত্রী রাগ করে বসে আছে আপনি জিজ্ঞাসা করলেন প্রাণ স্ত্রী রাগ করে কেন বসে আছো আপনি স্ত্রী বললো আমার একটা নেকলেস দরকার কি দরকার নেকলেস দরকার আপনি দিবেন কি দিবেন না যদি সামর্থ্য থাকে দিবেন ইনশাআল্লাহ এখন এই যে আপনি দিবেন এবার আবার আরেকদিন গিয়ে দেখবেন স্ত্রী রাগ করে বসে আছে জিজ্ঞাসা করলেন কেন রাগ করছো স্ত্রী বললো একটা শাড়ির দরকার একটা শাড়ি কিনে দিবা নাকি আপনি বলে আমার সামর্থ্য থাকলে আমি তোমাকে শাড়িও কিনে দেবো দিলেন কিন্তু আপনার স্ত্রী রাগ করে বসে আছে বাড়িতে যাওয়ার পরে আপনি দেখলেন আপনার স্ত্রী রাগ করে বসে আছে আপনি জিজ্ঞাসা করেন স্ত্রী রে রাগ করে কেন বসে আছো আপনি স্ত্রী বলে একটা আবদার তোমার কাছে করতে চাই আপনি জিজ্ঞাসা করলেন কি আবদার একদিন নেকলেস চাইলে চেইন চাইলে শাড়ি চাইলে সব দিলাম এখন তোমার কি আবদার স্ত্রী যদি এই কথা বলে যে আমি আজকে অন্য একটা ছেলের সাথে থাকতে চাই আপনি কি এটা খুশি হবেন নাকি যে কোনো স্বামী খুশি হবে নাকি কোনো স্বামী খুশি হবে না আজকে আমাদের সমাজে পরকেই ভরে গেছে স্বামী স্বামীকে বাড়িতে রেখে স্ত্রী আরেকজনের সাথে প্রেম করে আবার স্বামীও দেখা যায় স্ত্রীকে ঘরে রেখে আরেক মেয়ের সাথে চলে যেমন আসে নাই যেরকম এরকম কম না বেশি এরকম করা যাবে নাকি এগুলো হালাল না হারাম হারাম আমার ভাইরা মুরব্বী মাঝিরা এই ধরনের শিরিক করা এতটুকু বোধের স্বামী যদি একটা স্ত্রীকে দেড় মহর দিয়ে বিয়ে করে নেই স্ত্রী যদি বলে তোমার সাথে ছাড়া আমি আজকে একটা অন্য ছেলের সাথে রাত কাটাতে চাই স্বামী কষ্ট পায় কি পায় না স্বামী কষ্ট পায় আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে না পাক বাড়ি থেকে সুন্দর করে সুঠাম দেহ বানাইলেন আমি যদি আল্লাহকে ছাড়া অন্য কোনো পীরকে ডাকি অন্য কোনো বাবাকে ডাকি কবরকে ডাকি আমার আল্লাহ কষ্ট পায় কি পায় না এই কারণে আল্লাহকে ডাকতে হবে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না কারো ইবাদত করা যাবে না কারো পূজা করা যাবে না আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না নবী বলেন আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করার অনুমতি আমি রাসূল দিতাম তাহলে আমি বলতাম প্রত্যেকটা স্ত্রী তোমাদের স্বামীকে তোমরা সিজদা করো সুবহানাল্লাহ কিন্তু এরকম নিয়ম আছে নাকি নাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা কেন বললেন সমস্ত স্ত্রীদেরকে আমি স্বামীদেরকে সিজদা করার জন্য বলতাম এর কারণ হলো স্বামীদের মান মর্যাদা সুসলাম বাড়াই দিলেন কি বাড়াইলেন মান মর্যাদা বাড়াই দিলেন আজকের স্ত্রীরা আজকের স্ত্রীরা স্বামীকে মানে নাকি মানতেই চায় না উল্টা আমার দেশে স্ত্রী যেই কথা বলে সেই কথাগুলো স্বামীরা মেনে নিতে বাধ্য হয় এমনকি অনেক স্ত্রীরা গাজীপুরের ভিতরে স্বামীদেরকে ধরে ধরে মারে জোরে কোন ঠিক না বেটি এরকম ক্ষমতা যারা করে এরকম কাজগুলো যারা করে নবী কারা জাহান্নামে কোথায় যাবে জাহান্নামে যাবে আমার বৈরাম আমার মুরব্বী মজরব এই জন্য স্বামী স্ত্রীকে ভালোবাসতে হবে স্ত্রীর স্বামীকে ভালোবাসতে হবে হালাল আল হালালের ভিতরে শান্তি আছে হারামের ভিতরে আরাম আছে নাকি হারামের ভিতরে আরাম নাই হারামের ভিতরে শান্তি নাই এই জন্য আসুন স্ত্রীর স্বামী প্রেম করে স্ত্রী বরদাস্ত করতে পারে না স্ত্রী যদি অন্য কারো অন্য কোনো ছেলের সাথে চলে স্বামী বরদাস্ত করতে পারে না আল্লাহ রাব্বুল আমিন ডাক দেওয়ায় রে পৃথিবীর মানুষ এই স্ত্রীর স্বামী যদি অন্য কারোর সাথে প্রেম করে বিরোধ বরদাস্ত করতে পারে না আর আমি আল্লাহ সুন্দর করে তোমাদেরকে বানানোর পরে তোমরা যখন আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকো আমি আল্লাহ রাব্বুল আমিন তখন বরদাস্ত করতে পারি না এই জন্য শিরিক করা যাবে না কি না শিরিক ছেড়ে দিতে হবে শিরিক সম্পূর্ণ ছেড়ে দিতে হবে আল্লাহ রাব্বুল আমিন বলেন
إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما আমি আল্লাহ চাইলে আমি আল্লাহ এত বড় দয়ালু এত মায়া আমার তোমাদের বাপের চাইতে মায়ের চাইতে দুনিয়ার সমস্ত মায়া দয়া এক পাল্লায় যদি রেখে দেওয়া হয় আমি আল্লাহর দয়া মায়া আর কিঞ্চিৎ পরিমাণ হবে না কারণ সুবহানাল্লাহ আমি আর এত দয়া এত মায়া এই জন্য তোমরা আমার কাছে ক্ষমা চাও লক্ষ্য করে দেখুন শিরিক করা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও যুবক রে তুমি কি শিরিক করেছ নাকি শিরক বিল্লাহ তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছ নাকি সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি কাউকে খুন করি নাই আল্লাহর সাথে শিরিক করি নাই আল্লাহ রাসূল বললেন এত মারাত্মক দুটি প্রশ্ন তোমাকে আমি করলাম তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছ নাকি কাউকে হত্যা করেছ নাকি দুটি কাজ তুমি করো নাই তাহলে তুমি কোন গুনাহ করেছ যুবক চোখের পানি চেয়ে চেয়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও নবীজি আমি এমন একজন দুশ্চরিত্র আমার ভিতরে এমন একটা চরিত্র ছিল যে চরিত্র আমার বড় খারাপ চরিত্র ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ জীবিকার তাগিদে কোনো কাজ আমি খুঁজে পাই নাই আমি যে কাজ করেছি প্রতিদিন প্রতিদিন যখন এলাকার মানুষকে দাফন করা হতো প্রতিদিন যখন এলাকার মানুষগুলোকে নারী পুরুষগুলোকে দাফন করা হয় তাদেরকে তিন টুকরা পাঁচ টুকরা কাপড় দিয়ে সেখানে দাফন করা হয় আমি রাতের বেলা তাদের কবরে যাই তাদের কবরে যাইতাম সেই কবরে যাওয়ার পরে সেই কবরের সেই লাশ সেই কবর থেকে লাশ লাশ থেকে কাপড়ের কাপড়গুলো খুলে ফেলতাম সেই কাপড়গুলো আবার দোকানে গিয়ে বিক্রি করতাম এভাবে আমার রিজিক আমি আমার জীবিকা আমি নির্বাহ করতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কাজগুলো আমি করতাম কিন্তু আমার জীবনে এই কাজগুলো এই এই যে বড় বড় খারাপ কাজগুলো আমি করেছি খারাপ কাজটাও কিন্তু জঘন্য কাজ করি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছু কয়েকদিন আগে আমি একটা কবরে গেলাম সেই কবরে সবচেয়ে সুন্দরী মহিলাকে দাফন করা হলো এলাকার সবচেয়ে সুন্দরী মেয়েকে সেই কবরে দাফন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই সুন্দরী মেয়ের কবরে আমি তার কাফনের কাপড় চুরি করার জন্য গেলাম যেই মাত্র কাফনের কাপড় চুরি করার জন্য গেলাম আমি কাফনের কাপড় পাঁচটা কাপড় খুলে ফেললাম শরীর থেকে আমি কাফনের কাপড়গুলো নিয়ে চলে আসবো শয়তান আমাকে ডেকে বলল ও যুবকরা এত সুন্দর মেয়ে যেই মেয়েকে সবাই চাইতো সেই মেয়েকে এখন তুই কিভাবে রেখে চলে গেলি এই মেয়ে কবরে আছে মেয়েটা জীবিত না মেয়েটা মুর্দা এই মেয়ে সাথে পারলে জিনা কর তোরে কেউ ঠেকাবে না কেউ দেখার মতো নাই মেয়েটাও তোরে বাধা দিতে পারবে না মেয়েটার সাথে জিনা কর জোরে কর নাউজুবিল্লা আজকে আমার দেশে বর্তমানে এরকম ঘটনা আছে না নাই জাহিরি যুগের ঘটনাগুলো বর্তমানে আমাদের দেশে ঘটতেছে না ঘটতেছে না বর্তমানে আপনার তো সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগেও দেখেছেন যেখানে পোস্টমর্টম করা হয় লাশ চেক করা হয় সেখানে একজন পোস্টমর্টম করতো সে ওনারের সাথে জিনা করতো দেখছে না দেখছেন না এরকম ঘটনা বর্তমানে করতেছে না আউযুবিল্লাহ মিন যালিক সে আল্লাহ নবীর কাছে ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই মাত্র শয়তান আমাকে ধোঁকা দিল আমি সেই ধোঁকায় পড়ে গেলাম যেই মাত্র টস মারলাম লাইট মারলাম তখন আমি তাকায় দেখি সেই যুবতী নারীর চেহারা এত সুন্দর মৃত না জীবিত সেটা আমি কোনো কেয়ার করলাম না দেখলাম না তার সাথে আমি জিনা শুরু করলাম না আউযুবিল্লাহ যেই মাত্র আমি জিনা শুরু করে দিলাম জিনা করে আমি চলে আসবো কাপড়ের কাপড় নিয়ে যেই মাত্র আমি কাফনের কাপড় নিয়ে চলে আসবো অমনি আমাকে কে যেন পিছন থেকে ডাক দেয়া বলতেছে ও যুবক রে আমি মারা গেলাম আমার লাশটা তুই নাপাক করে দিয়ে গেলি কামতের কঠিন ময়দানে আমরা তুই এত জঘন্য বানালি আল্লাহর দরবারে কামতের কঠিন ময়দানে নাপাক অবস্থায় আমি কেমনে উঠবো ও যুবক তোর কি একটু ভয় করলো না আল্লাহ নবী গো আমি যেই মুহূর্তে চলে আসবো পাঁচটা কাফনের কাপড় আর চুরি করলাম না কাপড়ের কাপড় সেই জায়গায় আমি ছুঁড়ে ফেলে দিলাম ঢেলে দিয়ে ফেলে দিলাম আমি চলে আসতেছিলাম কিন্তু আমার মন মানে না কত বড় গুণা আমি করে ফেলেছি একটা মুর্দা নারীর সাথে আমি জিনা করেছি আমার জীবনে এত বড় গুণা আর কি হতে পারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গুণার জন্য আমি তো মনে করি আল্লাহর আরশের চাইতে বড় গুণা আমি করেছি আল্লাহর দয়া মায়ের চাইতে বড় গুণা আমি করেছি রাসূল তখন বলে আসলেই তো তুমি বড় মারাত্মক ধরনের একটা গুণা করে ফেলেছ রাসূল যখন এই কথা বললেন যুবক চিন্তা করলো
রাসূলের কাছে আসলে সবার কাছে ফিরে সবাই যদি ফিরে দেয় কিন্তু রাসূল তো ফিরে দেয় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে সব maaf করে দিবে তওবা করলে সব maaf করে দিবে কিন্তু যে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তুমি তো আসলে মারাত্মক বড় ধরনের গুনাহ করে ফেলেছো আমার যাওয়ার কোনো জায়গা নাই আমি এই গুনাহের কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠতে হবে যেইমাত্র চিন্তা করলো আল্লাহ আল্লাহর নবীর দরবার থেকে যুবকটা বের হয়ে গেল কোনো সারা শব্দ পেল না যুবকটা বের হয়ে চলে গেল একদিন দুই এক সপ্তাহ এক মাস চল্লিশ দিন চলে গেল আল্লাহ জিবরাইলকে পাঠায় কই জিবরাইল নবীর কাছে যাও নবীর কাছে গিয়া বলো তিনটা প্রশ্ন করবা কয়টা প্রশ্ন যখন কয়টা প্রশ্ন এক নম্বর প্রশ্ন জিবরাইল এসে কি বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনাকে আমি তিনটা প্রশ্ন করতে চাই এক নম্বর আপনি বলেন তো দেখি এই যে দুনিয়ার এই যে তামাম দুনিয়াটা বানাইলেন কে যখন কে বানালেন তামাম দুনিয়ার মানুষদেরকে সৃষ্টি করেছেন কে আপনি নাকি আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর নবীকে কি বলেন রে জিবরাইল আল্লাহ রাব্বুল আমিন তামাম দুনিয়া বানিয়েছেন এমনকি আমাকে মুক্ত বানিয়েছেন জিবরাইল একবার দুই নম্বর প্রশ্নের জবাব আপনি দেন এই যে মাখলুকগুলো রিজিক কে আপনি দেন নাকি আল্লাহ দেয় যখন কে দেয় আল্লাহ রাব্বুল আমিন দেয় রাসূল বলেন জিবরাইল রে রিজিক গুলো তো আমি দেই না নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আমিন রিজিক দেয় আল্লাহ তো সবাইকে রিজিক দেব আমাকেও তো আমার আল্লাহ রাব্বুল আমিন রিজিক দেয় জিবরাইল করে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিন নম্বর প্রশ্ন আপনার কাছে করতে চাই মাখলুকগুলোকে ক্ষমা অধিক অধিকার আপনি রেখেছেন না আল্লাহ রেখেছেন যদি কোন কে রেখেছেন রাসূল বললেন জিবরাইল রে মানুষকে ক্ষমা করার অধিকার তো আমি রাসূল রাখি নাই মানুষকে ক্ষমা করার অধিকার তো কেবলমাত্র আল্লাহ রাব্বুল আমিনের আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে আমার ওমর ও আমার ও জিবরাইল আমার রাসূলকে এই তিনটা প্রশ্ন করো জিবরাইল যখন তিনটা প্রশ্ন করলেন আল্লাহ নাই বলেন সব এই তিনটা বিশ্বের ক্ষমতা আল্লাহর কাছে আমার কাছে এই তিনটা ক্ষমতা নাই সৃষ্টি করেছেন আল্লাহ রিজিকও দিচ্ছেন আল্লাহ রাব্বুল আমিন আর ক্ষমার মালিক তো আমি নই আমার আল্লাহ ক্ষমার মালিক জিবরাইল কোলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কি চল্লিশ দিন পূর্বের কথা মনে আছে নাকি চল্লিশ দিন পূর্বে একটা যুবক আপনার দরবারে ওমর ফারুক আপনার দরবারে নিয়ে এসেছিল সেই যুবককে আপনি ফিরিয়ে দিলেন আর বললেন তোমার এত গুণ তুমি করেছো যুবকটা কথাটা শুনে চলে গেল আপনি কি ক্ষমার মালিক নাকি রাসূল না আমি তো ক্ষমার মালিক না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই লোকটা আপনার দরবার থেকে চলে গেল এই পর্যন্ত ঠিক মতো পড়ার নাই ঠিক মতো খাবার দাবার নাই বাড়িতে এখন পর্যন্ত যায় নাই ছেলে মেয়ের খবর নাই পরিবারের খবর নাই ফ্যামিলির খবর নাই সেই ব্যক্তির পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর দরবারে কান্দে আর তওবা করে কি বলে মালিক জীবনে যে গুনাহ করেছি তুমি যদি আমাকে মাফ না করো পাহাড়ের চূড়ায় উঠেছি এর চাইতে উপরে উঠার তো কোনো জায়গা নাই আর তো কোনো পাহাড় আমি দেখি না আমি আল্লাহ তাআলা তোমার কাছে আসার জন্য সর্বোচ্চ চূড়ায় উঠেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই জন্য মহান আল্লাহ রাব্বুল আমিন সেই ব্যক্তির তওবা কবুল করে নিয়েছে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আমিন সেই জিনাকারী যে ব্যক্তি মুর্দা আমি সেটা জিনা করেছে তার গুনাহ আল্লাহ রাব্বুল আমিন ছিল জীবনের জন্য মাফ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আমিন যদি মুর্দার সাথে জিনা করলে ক্ষমা করে দিতে পারেন তাহলে আমরা যদি জিনা দুনিয়াতে অনেকেই করেছেন অনেকেই জীবনে সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন আজকে যদি আজকে যদি আমরা তওবা করি আল্লাহ রাব্বুল আমিন কি ক্ষমা করবেন না করবেন না যখন করবেন না করবে না কুল্লিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনতু মির রাহমাতিল্লাহ يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم بولي الله أكبر الله رب العالمين داك دو جبال داري রহমত থেকে আমার রহমত থেকে নৈরাশ্রয় দেশ তারে বান্দা মৃত্যুর আগে যদি তোবার মতো তোবা করতে পারো ডাকার মতো ডাকতে পারো আমি আল্লাহ তোর জীবনের গুণাগুলি মাফ করে দিব কোন সুবহানাল্লাহ যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে খোদা সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি যেরকম ঠিক না বেটি ইব্রাহিম আলাইহিস সালাম ডাকার মতো আল্লাহকে ডেকেছিলেন এই জন্য আল্লাহ তার ডাকে সারা দিয়েছিলেন ইব্রাহিম যখন নমরুদ আগুনে ফিরে দিবে তখন জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিমের কাছে আসলো ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পয়গম্বর আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই আপনি যে আগুনের ভিতরে ফিরে দিবে আপনার কি বাঁচার দরকার আছে না বাঁচার দরকার আছে ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আপনি আমাকে বলো আমি আপনাকে আগুন থেকে বাঁচায় দেই
ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া কয় জিবরাইল রে আমি যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহ তো অন্ধ নন আমার আল্লাহ রাব্বুল আমিন নিশ্চয়ই আমাকে দেখতেছেন সুতরাং তুমি বাঁচানোর কে আমি যদি আল্লাহ রাব্বুল আমিনের জন্য হাজার বার আগুনের ভিতরে জ্বলতে হয় সে আগুনের ভিতরে আমি জ্বলতে রাজি আছি তথাপি আমি জিবরাইল তোমার কাছে আমি আগুন থেকে বাঁচতে চাইব না আমার আল্লাহ যদি বাঁচাই দেন তাহলে আর কেউ ফিরানোর ক্ষমতা আছে নাকি এই জন্য আমি জিবরাইল তোমার কাছে চাই না চাইব আল্লাহর কাছে আগুন কি আগুন ছিল ঠান্ডা হয়ে গিয়েছিল যখন কি হয়েছিল ঠান্ডা হয়ে গিয়েছিল ফুলের বাগান হয়ে গিয়েছিল সুবহানাল্লাহ এই জন্য ডাকবেন কাকে জোরে বলেন ডাকবেন কাকে যখন ডাকবেন কাকে ডাকার মতো ডাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবা তোমরা যখন গভীর রাত হয়ে যায় তখন তোমরা ডাকবা ওয়া ইবাদুর রহমানিন লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما ألا رب العالمين الرحمن الرحيم بند جرى হবে তারা অহংকার হবে না ভদ্র হবে যখন অহংকারী হবে না ভদ্র হবে ভদ্র হবে আর যখন মারামারি কেউ করবে বকা দিবে তখন আপনি বকা দিবেন নাকি আপনি কি বলবেন আসসালামু আলাইকুম আপনার বকে আপনি বকে আমি গেলাম মনে থাকবেন আর ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা রাত যখন গভীর হয়ে যায় সবাই যখন ঘুমায় যায় তখন যা ডাকে তখন যা নামাজ পড়ে সিজদায় পড়ে আমি আল্লাহকে ডাকে তার আমার প্রিয় বান্দা পারবেন তো ইনশাআল্লাহ তাহাজ্জুদ পড়বেন এক তো ফজর নামাজই নাই তাহাজ্জুদ কি পড়বেন যখন ঠিক না বেটি ফজরের নামাজ যখন হয় 10 মিনিট আগে ঘুম থেকে উঠে পড়বেন কয় মিনিট 10 মিনিট আগে 5 মিনিট ওযু করে 5 মিনিট কমপক্ষে দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন খুশি হবেন কে আমার ভাইরা গোপন কিছু ইবাদত রাখা দরকার আছে জীবিতদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে maaf করে দিবেন এই জন্য আল্লাহ নাফরমানি করা যাবে নাকি আল্লাহ নাফরমানি করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষেরা তোমরা কেমনে আমি আল্লাহ নাফরমানি করো অথচ তোমরা ছিলে মৃত আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম আর জীবন দিলাম জীবনকে শেষ নাকি অনেকে তো ফাঁসি নেয় কে নেয় এটাই শেষ কিন্তু না এটাই শেষ না আবার একটা জীবন আছে না নাই আবার একটা জীবন আছে সেই জীবন কোন জীবন কবরের জীবন কোন জীবন কবরের জীবন আবার আছে কিয়ামতের জীবন সেটা শুরু হবে শেষ আছে নাকি সেটার কোনো শেষ নাই এই জন্য সেটার জন্য কিয়ামতের জন্য আমাদের প্রস্তুতি আমাদের দরকার আছে না নাই আল্লাহ বললেন আবার আমার কাছে আসতে হবে সুম্মা ইলাইহি তুরজাউন আবার আমার কাছে ফিরে আসতে হবে আবার জীবিত আমি আল্লাহর উপরে তোমাদেরকে করব তখন সব হিসাব দিতে হবে হিসাব দিতে হবে কি হবে না এই জন্য হিসাব দিতে হবে পরকালের জীবনকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চলার তৌফিক দান করেন করেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ মানুষ কেমনে আল্লাহর সাথে নাফরমানি করে মানুষ কিভাবে আল্লাহর সাথে কুফরি করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা কাইফা মানে কেমনে কিভাবে আমাদের সমাজে যারা আজকে ইনকামের জন্য চাকরিকে বেছে নিয়েছেন ব্যবসাকে বেছে নিয়েছেন যার যার কর্মক্ষেত্র বেছে নিয়েছেন যাতে করে পরিবার চলতে পারে যাতে করে আপনার স্ত্রী শান্তিতে থাকতে পারে আপনার সন্তানগুলো যেন ঠিকমতো খাবার পায় আপনার আব্বা আম্মা যেন বাড়িতে ঠিকমতো ঔষধ কিনতে পারে এই জন্য রিজিকের তালাশে বের হয়ে গিয়েছেন এক একজনের এক একটা মাধ্যম রয়েছে তো সবচেয়ে বড় যেই কারণে আমরা ইনকামের সোর্স বেছে নিয়েছি ইনকামের রাস্তা বেছে নিয়েছি কষ্ট করি সকাল থেকে নিয়ে রাত ১২টা পর্যন্ত একটা পর্যন্ত এই যে কষ্ট করি এই সমস্ত কষ্ট পরিবারের জন্য করি কেন করি যদি বলি কেন পরিবারের জন্য করি যাতে করে আমাদের পরিবারটা শান্তিতে থাকে সবাই চায় এই যে এত টাকা পয়সা ইনকাম করেন কেন অনেকের আশা থাকে টাকা পয়সা দিয়ে একটা জমি কিনবো একটা ভালো বাড়ি করবো
একটা ফ্ল্যাট কিনবো গাজীপুর চৌরাস্তায় কিনি উত্তরা কিনি যেখানেই হোক একটা ভালো ফ্ল্যাট কিনবো যাতে করে কমপক্ষে 20 বছর 30 বছর কষ্ট করে হলেও কমপক্ষে 20টা বছর হলে ভালো করে থাকতে পারি জীবনে এই যে একটা আশা এই যে একটা চিন্তা চেতনা আমার আপনার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই হাদিস শরীফের ভিতরে বলেন আর দুনিয়া মাজরাআতুল আখিরা ঠিক তেমনি ভাবে দুনিয়াটা তোমাদের জন্য কর্মক্ষেত্র আপনার কাজ আপনি করবেন আপনার হাতে হাত দিয়ে আপনি হাতের কাজ করবেন পা দিয়ে পায়ের কাজ করবেন জবান দিয়ে জিকির জারি রাখবেন কার আল্লাহ পাকের আল্লাহর জিকির আপনার জিকিরের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে ঠোঁট নাড়াতে হয় ঠোঁট লাগাইতে হয় ঠোঁট আর কোনো প্রয়োজন নাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লড়ছে নাকি ভিতরে জিব্বা দিয়ে পড়লে হয়ে যাচ্ছে জিব্বা দিয়ে পড়লে যে সুবহানাল্লাহ আল্লাহ পাক কালিমাকে জিব্বার ভিতরেই লোকায়িত করে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ শব্দ বললে কি সারাদিন কষ্ট হয় আল্লাহ 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 বললে কষ্ট হয় কষ্ট হয় না আল্লাহ পাক সুন্দর সিস্টেম করে দিয়েছেন আখেরাত কামাই করা অত্যন্ত সহজ কিন্তু দুনিয়া কামাই করা অত্যন্ত কঠিন আমরা আজকে দুনিয়ার পিছনে না আখেরাতের পিছনে জোরে বলেন দুনিয়ার পিছনে না আখেরাতের পিছনে দুনিয়ার পিছনে আমাদের ছুটতে হবে আখেরাতের পিছনে আখেরাতে আমল কোনো কাজে আসবে না সেদিন আর সেদিন মানুষ বলবে আল্লাহ তাআলা আজকে আমাকে আপনি আবার দুনিয়াতে পাঠান আল্লাহ কি পাঠাবে আল্লাহর আর সুযোগ নেই এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম أيكم أحسن عملا وهو العزيز الغفور أمي الله جارب منصير موت سرشتي كرلام الذي خلق الموتى اخنا موتا كنا حياة آگے موتا آگے أمي سورة بقرار جي آیا تلاوات كورچي شکنے حياة آگے نا موتا آگے شکنے والله رب العالمين منصير كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله رب العالمين قرآن شريف رتيجة غيب হায়াতের কথা বলেছেন সে জায়গায় মৌতির কথা আল্লাহ রাব্বুল আমিন আগে বলেছেন তার মানে আমরা আগে মৃত ছিলাম এখন জীবিত আমরা আগে কি ছিলাম মৃত ছিলাম আগে আমরা ছিলাম নাকি আগে আমরা ছিলাম না আল্লাহ রাব্বুল আমিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ও পৃথিবীর মানুষ বর্ণনা করার মতো কিছুই ছিল না তুমি আমি আল্লাহ রাব্বুল আমিন তোমারে নাপাক পানি থেকে এত সুন্দর করে বানালাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি থেকে বানালাম যদিও আমরা ডাইরেক্ট মাটি থেকে আমরা হই নাই ইনডাইরেক্টলি ভাবে যদিও আল্লাহ রাব্বুল আমিন ডাইরেক্ট আদম আলাইহিস সালামকে মাটি থেকে বানিয়েছিলেন কিন্তু ডাইরেক্ট মাটি থেকে আমাদেরকে বানান নাই আমরা ছিলাম বাপের পিঠে আমরা ছিলাম মায়ের বুকে সেই জায়গা থেকে আমরা না পাক পানি থেকে আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতের ভিতরে ডাইরেক্ট মাটির কথা বলেন নাই মিন আই শাইইন খালাকাহু মিন نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره الله رب العالمين بين أو في تبير بانوس তোমরা যে কুফরি করো তোমরা যে অস্বীকার করো তোমরা যে আমি আল্লাহর ক্ষমতাকে তোমরা মানতে চাও না
আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে কি বানালাম আমি যে আয়াতগুলো তখন তেলাওয়াত করতেছিলাম সূরা আবাস কোন সূরা সূরা আবাস এই সূরা যে আয়াতগুলো আমি তখন তেলাওয়াত করেছি এর আগে আল্লাহ রাব্বুল আমিন এত বলে দিয়েছেন কুতিলাল ইনসানু মা আকফারহু আল্লাহ রাব্বুল আমিন বলেন মানুষ ধ্বংস হয়ে যাক কোন মানুষের কথা আল্লাহ রাব্বুল আমিন বললেন এটা বিশেষ করে নাজিল হয়েছে এই আয়াতগুলো বিশেষ করে আবু লাহাবের ছেলে উতবা রুতাইবা আল্লাহ নবীকে কষ্ট দেওয়ার পরে আল্লাহ নিজে কষ্ট পাইলেন এই জন্য আল্লাহ কষ্ট পেয়ে আল্লাহ নিজেই বলছেন কুতিরাল ইনসানু মা আকফারা মানুষ এত অকৃতজ্ঞ ইন্নাল ইনসানা লাকাফুর মানুষ বড় অকৃতজ্ঞ কুকুরকে যদি মানুষ যদি একটা গোস্তকে হাড্ডিটা দেয় সেই হাড্ডিটা কুকুর খেয়ে কুকুর সারাদিন সেই মানুষ সেই মালিকের পিছে পিছে ঘুরে জোরে কোন ঠিক নামে ঠিক সেই মালিকের পিছে মানুষ সারাদিন ঘুরে গভীর রাত হয়ে যায় আপনি ঘুমাবেন আপনার বাসার কুকুর ঘুমাবে না অথচ আজকে আমরা মানুষের মালিক চিনলাম না কুকুর মালিক চিনল কুকুরকে একটা সাধারণ হাড্ডি দেওয়ার কারণে মাছের কাঁটা বিড়ালকে দেওয়ার কারণে বিড়াল মালিক চিনল কুকুর মালিক চিনল কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এই যে দুনিয়ার ভিতরে আমরা সারাদিন কত কত লিটার পানি পান করে এগুলো দিয়েছেন কে যেরকম কে দিয়েছেন সারাদিনের পানি দিয়েছেন আল্লাহ রাব্বুল আমিন সেই পানি কক্সবাজারের পানি আর গাজীপুরের পানি কি এক হবে নাকি যেরকম এক হবে নাকি কক্সবাজারের পানি আর গাজীপুরের পানি কিন্তু এক হবে না কক্সবাজারের পানি কক্সবাজার যারা গিয়েছেন অনেক সময় মুখে পানি লাগবে দেখবেন নুনতা নুনতা পানি লবণাক্ত পানি যেরকম ঠিক না বে ঠিক কিন্তু আল্লাহ রাব্বুল আমিন সাগরের পানি দিন এক কারণে আর গাজীপুরের পানি দেখবেন মিষ্টি বিশেষ করে গাজীপুরের পানি আবার সাতক্ষীরায় গেলাম সিলেটে গেলাম চট্টগ্রামের যেই যেই পানি সেই পানিগুলো কিন্তু গাজীপুর বিশেষ করে গাজীপুর আমার বাড়ি তো আমি তো জানি বিশেষ করে সাতক্ষীরায় গেলে সেখানে দেখলাম বৃষ্টির পানি মানুষ পান করে কিসের পানি বৃষ্টির পানি আল্লাহ রাব্বুল আলামিন এই যে পানি দিলেন খাওয়ার জন্য একরকম পানি আবার সাগরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কত প্রাণীর বাস করে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অন্যরকম পানি দান করলেন এই যে পানি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন যদি আল্লাহ না দিত আমরা কি এই পানি কি মিঠা বানিয়ে নিতে পারতাম নাকি পারতাম না প্রতিদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত যতগুলো শ্বাস নিঃশ্বাস আমরা নিচ্ছি এই একবার যে শ্বাস নিচ্ছি শ্বাসের দাম কি আল্লাহকে দিয়েছি নাকি আল্লাহ রাব্বুল আমিনকে দেই নাই আল্লাহ রাব্বুল আমিন বলেন ও দুনিয়ার মানুষ সমস্ত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে দিলাম আর সমস্ত নিয়ামত পাওয়ার পরে বিশেষ করে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে রূহ দিয়েছেন কি দিয়েছেন রূহ দিয়েছেন এটা আল্লাহ আল্লাহ পাকের বড় নিয়ামত রূহ যদি কারো না থাকে সেই ব্যক্তিটা মুর্দা না জিন্দা যেরকম মুর্দা না জিন্দা সেই ব্যক্তিটা মুর্দা আমাদের সমাজে অনেকের গর্ভ থেকে মৃত বাচ্চা হয় সেই মৃত বাচ্চা হলে সেটা কি আওয়ামী লীগ নেয় নাকি সেই মৃত বাচ্চা হলে সেই মৃত বাচ্চায় কি বিএনপি ডাকে নাকি জাতীয় পার্টি কেউ ডাকে না কিন্তু যখন আল্লাহ রাব্বুল আমিন রূহ দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আমিন রূহ দেওয়ার কারণে আজকে আমরা সুঠাম দেও সুঠাম দেহের অধিকারী আল্লাহ রাব্বুল আমিন কত মানুষকে জবান দেয় না কথা বলতে পারে না কত মানুষ কানে শুনে না কত মানুষ হাত হাত নাই ভিক্ষা করে পানাই ভিক্ষা করে ভিক্ষা যখন দিবেন তখন দশটা টাকা ভিক্ষা দিয়ে চলে আসবেন না ফকিরকে ভিক্ষা দিবেন তার সাথে সাথে এই কথা চিন্তা করবেন যে ফকিরকে দশটা টাকা ভিক্ষা দিতেছি আজকে গাজীপুর চৌরাস্তায় যে ফকির ভিক্ষা করে আমিও তো সেই ভিক্ষুক হতে পারতাম কিনা পারতাম না আল্লাহ রাব্বুল আমিন যদি চাইতো যখন ফেরেশতারা মানুষকে যখন মায়ের পেটের ভিতরে আমরা ছিলাম তখনই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আমিনকে জিজ্ঞাসা করে আল্লাহ তারা এই যে মানুষগুলোকে দুনিয়াতে তো আপনি পাঠাবেন এই মানুষগুলোকে এটাকে কি হাত কি ঠিকভাবে দিব নাকি হাতগুলো দিব না আঙ্গুল কি বিশটা দিব নাকি বাইশটা দিব পাগুলো কি দিব নাকি পাগুলো দিব না তখন আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতারা রে আমার আর নতুন করে বলার দরকার নাই লোহে মাহফুজের সবার চেহারা হাজার হাজার বছর আগে আমি আল্লাহ লোহে মাহফুজে লিখে রেখে দিয়েছি একে রেখে দিয়েছি সেই লোহে মাহফুজ থেকে তোমরা দেখে দেখে তাদেরকে তুমি তোমরা বানায় দাও কোন সুবহানাল্লাহ وكل شيء أحصيناه في إمام مبين الله رب العالمين بولين إمام مبين في كتاب مبين যা কিছু হবে ও বান্দা তুই
একজন মনিবি তার আগে তো আমি লোহে মাহফুজে তোকে তোকে একে রেখে দিয়েছি বিল্ডিং যখন বানায় তখন মিস্ত্রি রাখি ডাইরেক্ট বানায় ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারটা দেখে দেখে বানায় ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আগে কাগজের ভিতরে একে দেয় এরপর সেখান থেকে দেখে দেখে মিস্ত্রিরা সেই বিল্ডিং তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন ও ফেরেশতারা আমি ইঞ্জিনিয়ার তোমরা মিস্ত্রি আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে সেই লোহে মাহফুজে কাগজের ভিতরে একে রেখেছি সেখান থেকে দেখে দেখে তোমরা মানুষকে তোমরা মানুষের বডিতে তোমরা তৈরি করো আর আর চেহারাটা যা বানাইছ নাকি ফেরেশতা বানাইছ না আল্লাহ বানাইছে চেহারাটা কে বানাইছে চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে আমার ভাইরা মুরব্বি মাওয়াজিরা আল্লাহ রাব্বুল আলামিনের তোমায় করনে তো তোমায় করুন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পরে আমাদেরকে সুন্দর রূহ দিলেন যে রূহ দেওয়ার কারণে আজকে আমরা কথা বলি রূহ যদি এখন বের হয়ে যায় এখন কি আমরা কথা বলতে পারবো নাকি পারবো না রূহ যদি বের হয়ে যাওয়ার কথা বলা সম্ভব হবে না আমার এই হাত আর নাড়ানো সম্ভব হবে না পা দিয়ে চলার সম্ভব হবে না যদি আমার রূহ বের হয়ে যায় আর রূহটা কখন বের হবে এটা কি কেউ জানি নাকি রূহ কখন বের হবে এটাও তো কেউ জানি না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর প্রস্তুতি তোমরা সর্বক্ষণিক নিয়ে থাকবা চব্বিশ ঘন্টায় তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকবা কারণ মৃত্যু কার কখন হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাইলাম না এই জন্য চব্বিশ ঘন্টা মৃত্যুর প্রস্তুতি রাখার দরকার আছে না নাই এই জন্য চব্বিশ ঘন্টায় মৃত্যুর প্রস্তুতি থাকতে হবে আজকে আমাদের সমাজে অনেক ক্ষেত্রে এরকমটা ধারণা হয়ে গেছে যুবকদের বিশেষ করে যারা যুবক আছে তাদের এরকমটা ধারণা হয়ে গেছে নামাজ পড়ার কোনো দরকার নাই বুড়া যখন হয়ে যাব তখন বুড়া হয়ে গিয়ে নামাজ নামাজ পড়ব বুড়া যখন হব তখন জীবনের সব সমস্ত গুণাবলী বাদ দিয়া তাবলিগের ভিতরে যাব সেখানে চিল্লা দিয়ে ভালো হয়ে যাব এই যে আপনি বাঁচবেন না বাঁচবেন না এটার কোনো গ্যারান্টি আছে নাকি এর কোনো গ্যারান্টি নাই ও আমার যুবক ভাইরা ও পর্দার মায়েরা ও যুবতী বোনেরা আজকে যারা পর্দা করে না আজকে রূপের অহংকার টাকার অহংকার বাপের টাকা আছে ছেলের অহংকার আছে না নাই এই জন্য বাপের টাকা আছে ছেলের অহংকারের শেষ নাই আপনি যে মোটর সাইকেলটা নিয়ে টান দিলেন সেই মোটর সাইকেলটা নিয়ে আপনি যাবেন সেই মোটর সাইকেলটা নিয়ে আপনি গাজীপুর থেকে তার মনে করেন ময়মনসিংহে যাবেন আপনি যেতে পারবেন কোনো গ্যারান্টি আছে নাকি কোনো গ্যারান্টি নেই